হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেম অ্যাফিনিটি। কেম অ্যাফিনিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকের আমরা পার্টিকুলার এই ভিডিওটাতে ডিসকাস করতে যাব, তোমরা দেখেই বুঝতে পারছো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সম্পর্কে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অফিসিয়ালি চালু হয়েছিল 1 জুলাই থেকে, তার রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো সেটার বিষয়ে আমরা এখানে ডিসকাশন করব যে কীভাবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নেসারি কন্ডিশনস, এইসব নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তো কথাটা হলো যে তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিও দেখার পর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটন তো অবশ্যই তোমরা প্রেস করে যাও, কারণ ভিডিওটা তোমরা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে, লাইকস না করে যদি চলে যাও তো আমরা প্রচুর ডিমোটিভেট হয়ে যাই এবং চ্যানেলের উপর আমরা কাজ করতে কোনো যে একটা মোটিভেশান আমরা পাই না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আর্জেন্টলি রিকোয়েস্ট, যে তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট সেকশানে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটা থেকে তোমাদের কোনো যদি প্রবলেম হয়, তোমরা কোনো ইনফরমেটিভ ভিডিওতে যদি মনে হয়ে থাকে যে এই মানে কোশ্চেনটা বা এটা ভুল, তো সেটা তোমরা কমেন্ট সেকশানে আমাদের প্রতি জানাতে পারো। আরেকটা কথা যে আমরা প্রত্যেকটা ভিডিও যে শুরু করব, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও শুরু করার সময় আমরা বলছি যে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবে। এতে কি সুবিধা হবে, যদি স্কিপ না করে তোমরা দেখো তাহলে তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না কোনো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা চালু করেছে, তোমরা সকলেই জানো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এইটা চালু হয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো এর মানে হেড অফিস হচ্ছে বিকাশ ভবন, ওকে, হেড অফিস বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000, বিকাশ এর হচ্ছে হেড অফিস, ঠিক আছে। তো এবার হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেন, তো তিনি বিভিন্ন যে ব্যাংকের সাথে ইন্টারাক্ট করে চালু করেছিল। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইমপ্লিমেন্ট থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইটস অ্যাপ্লিকেটেড সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক ডিটেল। অর্থাৎ তোমরা যখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের থেকে যে লোনটা পাবে, সেটা লোনটা পাওয়ার জন্য তোমাদের এই সমস্ত ব্যাঙ্কগুলোতে, যে সমস্ত ব্যাঙ্ক এখানে দেওয়া আছে, সে সমস্ত ব্যাঙ্কে তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, যে সমস্ত মানে ইউবিআই বলো, এসবিআই বলো, যা ব্যাঙ্ক আছে, পিইউ পাঞ্জাব বলো, যা সমস্ত ব্যাঙ্ক আছে, সমস্ত ব্যাঙ্ক এর মধ্যে পড়ে যাবে। এমন কোনো ব্যাঙ্ক নেই যেটা এর মধ্যে পড়বে না, ঠিক আছে। সো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তোমরা সে ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবার এর প্রসিডিওরটা কি না, ফার্স্টে তোমরা ওখানে রেজিস্ট্রেশন করতে, তো সেই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, তার লিঙ্ক এবং কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমরা পরের ভিডিওতে, পরের দিন একটা ভিডিও বানিয়ে এখানে পোস্ট করে দেবো, তো সেখান থেকে দেখে নেবে। তো প্রসিডিওরটা প্রথমেই তোমাদের ওখানে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পর তোমরা রেজিস্ট্রেশন করে সেটা তোমরা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে পাঠাবে, অর্থাৎ তোমরা যেটা পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করছো তার হেডে যাবে। অর্থাৎ তোমরা যদি ধরো সাপোজ কোনো কলেজে পড়ছো, কলেজে, তো আবার যদি তোমরা বিএসসি পড়ছো, সাপোজ আমি ধরে নিলাম বিএসসি পড়ছো, বা তোমরা ধরে নাও আমি 12 পড়ছো এখন, তো এরপরে কোথায় যাবে, কলেজে যাবে। তো কলেজে এই হেড অফ দ্য ইনস্টিটিউশন মতলব প্রিন্সিপাল, ঠিক আছে। প্রিন্সিপাল কী করবে, বা এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এইচওডিকেও বলা হয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো প্রিন্সিপাল বা এইচওডি সেটা ভেরিফাই করবে তোমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করার পর সে সেটা কোথায় পাঠাবে, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এটার মানে হলো সেটা পাঠাবে বিকাশ ভবনকে, ঠিক আছে। তারপর বিকাশ ভবন সেটা ব্যাংকে অ্যাপ্রুভাল পাঠাবে, তারপর ব্যাংক অ্যাপ্রুভাল দিলে তুমি তোমার লোনটা পাবে। এটা হচ্ছে প্রসিডিওর। এই প্রথমে স্টুডেন্ট তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর সেটা তুমি যে ইনস্টিটিউশনে পড়ার জন্য অ্যাপ্লিকেশন করেছো সেই ইনস্টিটিউশনে যাবে, ইনস্টিটিউশনে যাওয়ার পর সেটা যাবে বিকাশ ভবনকে, বিকাশ ভবনের পর বিকাশ ভবন থেকে সেটা ভেরিফাইড হওয়ার পর ব্যাংকে যাবে, তারপর ব্যাংক থেকে ভেরিফাইড হওয়ার পর তুমি তোমার লোনটা পাবে, ওকে। তো তারপরে কি প্রসিডিওর আছে দেখো। এবার তোমরা ধরো তোমাদের কোনো সমস্যা হলো, সে অবশ্যই কোনো ফর্ম ফিল আপ বা কোনো কিছু করার সময় সবাই ঠিকঠাকভাবে করতে পারে না, কারোর কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়েই থাকে, এটা ন্যাচারাল। তো সমস্যা হবার সবসময় সম্মানে রাখবে, কোনো সমস্যার সমাধান আছে। তো ওরাও একটা সমস্যার সমাধানের জন্য বলে দিয়েছে যে হেল্পলাইন নম্বর দিয়েছে, একটা ফোন নাম্বার দিয়েছে, এটা হলো বিকাশ ভবনের ফোন নাম্বার। কারো যদি বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে থাকে তারা তাদের কাছে এই মোবাইল নাম্বারটা থাকবে। এটা হচ্ছে বিকাশ ভবনের মোবাইল নাম্বার। ওকে, এবার হচ্ছে ওদের একটা ইমেলও ওরা দিয়েছে, সেই ইমেলটা এখানে আছে wbssc অর্থাৎ एससीसी मतलब स्टूडेंट क्रेडिट कार्ड ओके @bangla.government.in। আর এই যে এখানে আরেকটা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যে লিঙ্কটা ওকে, এবং এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যে তোমরা রেজিস্টার করতে পারো। তবে রেজিস্টার করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রথমেই এই লিঙ্কে যে রেজিস্টার করে দেবে না তাহলে অনেক প্রবলেমে পড়বে, শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো এরপরে দেখা যাক, এরপরে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করার জন্য কী কী ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবাই অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, তবে ম্যাক্সিমাম জনই অ্যাপ্লাই করতে পারবে, এটুকু আমি বলে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যোগ্যতা হলো যে তোমাকে পশ্চিমবঙ্গের কোনো বোর্ডের ক্লাস 9 পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 10 অথবা ক্লাস 11-এর শিক্ষিত উচ্চ প্রতিষ্ঠান। মানে কারা অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে তারাই যাদের ক্লাস 10-এ যারা পড়বে 10 to হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন মানে পিএইচডি পর্যন্ত, হ্যাঁ 10 to পিএইচডি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা ডিপ্লোমা কোর্স করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে। এবার মনে হতে পারে যারা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রাইভেট সেক্টরে কোনো পড়ছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই, যে কোনো ন্যূনতম যোগ্যতা তোমার, যদি ন্যূনতম পড়াশোনার যোগ্যতা, এডুকেশনাল যোগ্যতা, এটা আমি অন্য যোগ্যতা আছে, এডুকেশনাল যোগ্যতা তোমার ক্লাস 10 পাস হলেই হবে, আর কোনো কিছু দরকার নেই ওকে। এবার নেক্সট যদি আমরা দেখি আর কি হতে হবে, আর হতে হবে কোনো স্টুডেন্ট কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, ডাক্তারি পড়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অনেকে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়, তো তারা ওই কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য সেখানেও তো একটা অ্যামাউন্ট, একটা বড় রকম অ্যামাউন্ট লাগে কোচিং ইনস্টিটিউটে পড়ার জন্য, তো সেই কোচিং ইনস্টিটিউটে পড়ার জন্য তারা এই লোনটা পাবে। এখানে লেখা আছে দেখো, কোচিং ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষায় ভর্তি হতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আইন বা ইউপিএসসি বা পিএসসি বা স্টুডেন্ট বা এসএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, এটা এসএসসি মানে এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, এটা হচ্ছে এসএসসি পরীক্ষা, এসএসসি ইউপিএসসি পিএসসি, ঠিক আছে, বা কোনো পুলিশের চাকরির পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, যে কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ওকে। আর কি, আর তোমাকে অথবা তোমার ফ্যামিলির কোনো মেম্বারকে, ফ্যামিলির মেম্বারদেরকে 10 বছর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। আর কি, আগ্রহী ছাত্রীর বয়স, শিক্ষার ছাত্রছাত্রীর বয়স 40 বছরের বেশি হওয়া চলবে না। তো 3টে ক্রাইটেরিয়া মাথায় রাখবে, ফার্স্ট আমাকে 10 পাস হতে হবে, সেকেন্ড ক্রাইটেরিয়া 40 years এজ হতে হবে, 40 years-এর নিচে, 40 years বিলো এজ হতে হবে ওকে, আর থার্ড 10 year রেসিডেন্টাল সার্টিফিকেট, হ্যাঁ 10 year রেসিডেন্ট মানে তোমাকে 10 বছর এখানে থাকতে। এই 3টে ক্রাইটেরিয়া ফুলফিল হলেই তোমার সব হয়ে যাবে। তুমি কোথায় পড়ছো সেটা ম্যাটার করবে না, কোথায় পড়ছো অবশ্যই ম্যাটার করবে, কোচিং ইনস্টিটিউটে পড়তে পারো বা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে পারো, কোনো ম্যাটার করবে না ওকে। নেক্সট কোথায় কোথায় পড়াশোনার জন্য টাকা ব্যয় করা যেতে পারে, আমরা এই একটু আগে বলে দিলাম, যদিও তাও আরেকবারটি রেখে দিই, স্কুল কলেজ ইউনিভার্সিটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান কোচিং ক্লাস যেখানে পড়বেন তার ফি, ইউপিএসসি এসএসসি পিএসসি যে কোনো কোচিং ইনস্টিটিউটের ফি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আছে। এর মধ্যে ল্যাবরেটরি ফি, পরীক্ষার ফি সেগুলো সবই আছে, হোস্টেল ফি, বাড়ি ভাড়া করে থাকা, হোস্টেলে বাইরে থাকার জন্য ওই ঋণের টাকা থেকে ওইগুলো হবে, তুমি যারা কোথাও হোস্টেলে থাকছো তো সে টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে যাবে। এবার কিছু তথ্য, ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমি ডিসকাশন করতে যাচ্ছি, কিছু কিছু জিনিস তোমরা সবাই জানো তাও ডিসকাস করে দিচ্ছি, কিছু কিছু জিনিস তোমরা জানো না, সেগুলোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সর্বাধিক লোনের পরিমাণ 10 লক্ষ, সেটা সবাই তোমরা সবাই জানো। শিক্ষার্থীরা পড়াশোনার সময় যে কোনো সময় লোন নিতে পারে, অর্থাৎ তুমি ধরো বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছো সাপোজ এখন, তো তুমি এখনও লোন নিতে পারো, তবে সেই লোনটা কতদিন পর্যন্ত নিতে পারো, তোমার বিএসসি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত, মানে তুমি থার্ড ইয়ার পর্যন্তই লোনটা নিতে পারবে। তুমি ভাবলে যে আমি বিএসসি পরে আবার এমএসসিতে যে লোন নেব, ওটা চলবে না, ঠিক আছে। তুমি বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছো, তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য লোনটা নিতে পারবে, তবে তুমি কিন্তু এমএসসির জন্য লোনটা নিতে পারবে, এটা সবসময় মাথায় রাখবে। লোনের আবেদনপত্র ছাত্র ও সহ ঋণগ্রহীতা, এই সহ ঋণগ্রহীতা হলো তোমার পেরেন্টস অথবা তোমার গার্জেন্স, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি লোনটা অ্যাপ্লাই করতে যাবে তখন দুজনের ডিটেলস তোমার চাই, ফার্স্ট তোমার স্টুডেন্ট অর্থাৎ যে তুমি লোনটা অ্যাপ্লাই করছো তার, এবং স্বনির্ভরতা মানে অবভিয়াসলি ম্যাক্সিমাম সময় সেটা পেরেন্টস ফাদার হয় বা মাদার, অন্য কেউ হতে পারে, এটা কোনো নয় যে তোমার গার্জিয়ানই হতে হবে। স্বনির্ভরতা মানে তুমি যদি লোনটা কখনো শোধ দিতে না পারো তখন তাকে লোনটা শোধ দিতে হবে, স্বঋণগ্রহীতা। এর জন্যই স্বঋণগ্রহীতার এখানে ইনফরমেশানটা ওরা নিচ্ছে, ওকে। স্বঋণগ্রহীতা মানে মনে রাখবে যে তুমি যদি লোনটা শোধ দিতে না পারো তো তোমার স্বঋণগ্রহীতায় কিন্তু লোনটা শোধ দিতে হবে, এটা কি এই কথাটা কিন্তু মাথায় রাখবে। ছাত্রছাত্রীদের নামে একটি জীবন কভার থাকবে মানে লাইফ ইন্স্যুরেন্স করা থাকবে, যেটা ওই লোনের সময় তুমি যে লোন অ্যামাউন্টের টাকাটা নিয়েছো সেখান থেকেই কাটা হয়ে যাবে। সাপোজ ধরো আমি একটা সাপোজ ধরে নিচ্ছি, তোমরা ধরো 4 লাখ টাকার লোন নিলে, ওকে। এবার লোন নেওয়ার পর ওই 4 লাখ টাকা থেকে কিছুটা টাকা লাইফ ইন্স্যুরেন্সের খাতায় চলে যাবে, ওকে, কিছুটা টাকা, বাকি টাকাটা তোমরা পাবে, ওকে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদেরকে শোধ করতে হবে কিন্তু 4 লাখ টাকাই, ওকে, এটা এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তারপর শিক্ষার্থী ও স্বঋণগ্রহীতা একটি চুক্তিতে প্রবেশ করে, ব্যাংকিং নিয়ম অনুসারে যে কোনো লোন নেওয়ার সময় একটা চুক্তি থাকে তো সেটা সিগনেচার করতে হবে। ব্যাংকিংগুলি পিতামাতার সৎ দায়বদ্ধতা ব্যতীত অন্য কোনো সুরক্ষা বা জামানত সুরক্ষা অযোগ্য অদত্ত ফর্মের উপর জোর দেবে না। এই কথাটার মানে হলো যে আগে যখন তোমরা যদি কোনো এডুকেশনাল লোন আগে যখন তোমরা ব্যাংকের থেকে নিতে যেতে তখন কী হতো, তোমাকে সই করতে হতো যে তুমি যদি লোনটা শোধ দিতে না পারো তোমার জমি জমা বা তোমার সমস্ত যে কোনো প্রাইভেট কোনো জিনিস বা তোমার গয়না সেগুলো বন্ধক দিতে হতো, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু দিতে হবে না, ঠিক আছে। নেক্সট আসছে 1 বছরের জন্য স্থগিত বা ঋণ পরিশোধের ছুটি থাকবে অধ্যয়ন শেষে। এই কথাটার মানে হলো ধরো তোমাদের 3 বছরের কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, ধরো তোমরা কই ইঞ্জিনিয়ারিং পড়তে গেছো, ইঞ্জিনিয়ারিং কয় বছরের কোর্স, 4 বছরের কোর্স। 4 বছরের কোর্সের পর তোমাদেরকে 1 বছর টাইম দেওয়া হবে যে তোমরা 1 বছরের মধ্যে কোথাও চাকরি বা কোনো কিছুর জন্য সেটা খোঁজো তোমরা, তারপর তুমি 6th ইয়ার থেকে তোমাকে টাকাটা শোধ দিতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে 1 বছর যে ওরা সময় দিচ্ছে স্থগিত দিচ্ছে, এখানে কিন্তু 1 বছরে কিন্তু ওই যে ইন্টারেস্ট ওরা যে 4% যে ইন্টারেস্ট যেটা তোমাদেরকে পে করতে হবে, ঠিক আছে, সেই ইন্টারেস্ট কিন্তু কাউন্ট হবে, এই কথাটা মাথায় রাখবে অবশ্যই। 1 বছর ওরা কিন্তু দেবে কিন্তু সেই 1 বছরে ওখানে কিন্তু ইন্টারেস্টটা কাউন্ট হবে, ওকে। নেক্সট ঋণ পরিশোধের সময়সীমা যে কোনোটির জন্য সর্বোচ্চ 15 বছর, সেটা তোমরা সবাই জানো যে 15 বছর সর্বোচ্চ সময়সীমা করে দেওয়া হয়েছে, সেটা তোমরা বিভিন্ন নিউজ পেপারেও চ্যানেলেও দেখেছো। নেক্সট কোর্স ফি ও অন্যান্য ফি প্রদানের জন্য প্রতিষ্ঠান লোনের পরিমাণ সরাসরি মনোনীত অ্যাকাউন্ট, অর্থাৎ এই কথাটার 9 নম্বর পয়েন্টটার মানে হলো অর্থাৎ তোমাদের যে কোর্সের যে সেমিস্টার ফিস যে টাকা, সেমিস্টার বা বিভিন্ন ইয়ার ফিস, সেমিস্টার বা ইয়ার ফিসের যে টাকাটা, ঠিক আছে, কলেজের বা কোনো স্কুলের টাকাটা, সেটা সরাসরি ওই যে স্কুল বা কলেজের ইনস্টিটিউশনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডেবিট হয়ে যাবে, সরাসরি ক্রেডিট হয়ে যাবে, ওকে। তারপর আরেকটা পয়েন্ট আসছে, কম্পিউটার ল্যাপটপ বা ট্যাবলেট বা বই বা স্টেশনারি বা ইত্যাদি কিছু জীবনযাত্রার জন্য ব্যয়, অর্থাৎ তোমাদের আমরা পড়াশোনার জন্য ফোন মোবাইল ফোন অবশ্যই নেসেসারি, ল্যাপটপটাও কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিস্ট বা প্যারামেডিক্যাল এই সমস্ত ক্ষেত্রে ল্যাপটপটা ম্যান্ডেটরি হতে পারে, তো তাদের ক্ষেত্রে তারা কম্পিউটার বা ল্যাপটপ ওই টাকা থেকে যে প্রদত্ত টাকাটা পেয়েছো সেখান থেকেও তোমরা ওটা কিনতে পারো। অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের, এটা বলবো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যেই এই সমস্তগুলো থাকবে, কিনতে তুমি পারবে, ঠিক আছে। পড়াশোনার খরচা ছাড়াও ওরা তোমার জীবনযাত্রার ব্যয়ের জন্য এই খরচাগুলো তোমাদেরকে দেবে। এছাড়াও আরও ওরা ফেসিলিটি দিচ্ছে কি কি না, এছাড়াও কোর্স শেষ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যয় যেমন অধ্যয়ন ট্যুর প্রকল্পের কাজ থিসিসের জন্য লোন পাওয়া যাবে, অর্থাৎ ওই যে তোমাদেরকে লোনের অ্যামাউন্টটা তোমরা যে পাচ্ছ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে যে সমস্ত পুরো লোনটা দিচ্ছে তোমাদেরকে, সেই তার মধ্যেই তোমরা কি করতে পারবে না, এই এডুকেশনাল খরচ ছাড়াও তোমরা ল্যাপটপ, টিভি, এই কম্পিউটার ওসব কিনতে পারবে। তাছাড়াও তোমরা কোথাও ট্যুরে যাবে বা কোথাও শিক্ষা কোনো তোমাদের ধরো সাপোজ একটা কথা বলে দিই, তোমাদের ধরো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ছো, তো তারাও কিন্তু এই লোনটা পাবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ছো বা কেউ যদি ইন্ডিয়ার বাইরেও পড়ো তারাও কিন্তু এই লোনটা পাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার বাইরে মোটামুটি তাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 10 বছর, তাকে স্টুডেন্টকে অথবা স্টুডেন্টের ফ্যামিলিকে 10 বছরের বাসিন্দা হলেই হবে, তারাই লোনটা পাবে। ওকে, নেক্সট, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কোনো গ্যারান্টার লাগবে না, তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গ সরকার নিজেই গ্যারান্টার। এবার যে পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সিবিল স্কোর শিক্ষার্থী বা স্বনির্ভরতার পক্ষে ভালো হতে হবে। তোমরা অনেকেই জানো না সিবিল স্কোরটা কী, তো তোমাদেরকে বলে দিই। সিবিল স্কোরটা হলো, ধরো তোমার এখন জানো না, ধরো তোমাদের পেরেন্টস, আমি সাপোজ ধরলাম তোমাদের বাবা বা মা, আমি ধরলাম বাবা, কারোর বাবা কোনো ব্যাংক থেকে লোন নিচ্ছে এবং সেই লোনটা প্রত্যেকটা কিস্তির টাকা টাইম টু টাইম শোধ করে দিচ্ছে। ব্যাংকের সাথে তোমার বাবার একটা সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কটাকে বলা হয় সিভিল স্কোর। অর্থাৎ সিভিল স্কোর যদি 700 আপে থাকে তাহলে বলবো সিভিল স্কোর ভেরি ভেরি গুড। এটার মানে হলো যে ব্যাংকের সাথে তোমার ফ্যামিলির বা ভালো সম্পর্ক রয়েছে। সিভিল স্কোরটা এখানে জমা দিতে হবে। সিভিল স্কোর যদি খারাপ থাকে তাহলে লোনটা তোমরা নাও পেতে পারো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং যেটা শুনে সবারই মন খারাপ হতে পারে, কিন্তু কিচ্ছু করার নেই, এটা ফ্যাক্ট। যে ব্যাংক, তুমি যখন ব্যাংক থেকে যখন তোমাকে লোনটা দেবে তখন ব্যাংক যদি দেখে যে তোমার সিভিল স্কোর ব্যাড বা তোমার ফ্যামিলির, তুমিও লোন নি, তুমি ধরো সাপোজ আমি ধরলাম এমএসসিতে পড়ছো, ওকে, এমএসসিতে পড়ছো, তুমি ধরো বিএসসিতে লোন নিয়েছিলে, ওকে, বিএসসি ধরো লোন নিয়েছিলে, বা তুমি ধরো এখন গ্র্যাজুয়েশান করছো কোনো সাবজেক্টে বা কোনো ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করছো, তুমি ধরো এমফার্মের জন্য লোন নেমে পড়ে। ঠিক আছে, তোমার আগে লোন ছিল, তোমার আগে ক্রেডিট স্কোর ভালো ছিল, তাহলে তুমি পরের কোর্সের জন্য লোনটা পাবে। একটা কথা এখানে বলে দিই, যারা লোন নিতে যাবে তারা অ্যাপ্লাই তখনই করবে যখন তুমি ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছো। ভর্তি হবার পর কিন্তু কেউ অ্যাপ্লাই করবে না, ভর্তি হওয়ার আগে কেউ অ্যাপ্লাই করবে না, ভর্তি হওয়ার পরেই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যেখানেই ভর্তি হবে। এখন তোমরা সবাই সাপোজ আমি ধরে নিলাম আমার এই ভিডিওটাতে বেশি দেখছে হয়তো 12 স্টুডেন্ট, আর ধরলাম ধরো বিএসসি স্টুডেন্ট, হ্যাঁ, এরা ধরো বেশি দেখছে। তো তোমাদের ক্ষেত্রে এরা এমএসসি স্টুডেন্টও দেখতে পারো, তোমরা ধরো 12 পর তোমরা বিএসসি পড়বে, বা ধরো ইঞ্জিনিয়ারিং পড়বে, বা ধরো ফার্মাসিস্ট পড়বে, বা ধরো ডিপ্লোমা করবে, বা ধরো প্যারামেডিক্যালে যাবে, বা ধরো বিএসসি নার্সিং করবে। তো তোমরা ওই কোর্সে ভর্তি হবার পর তারপর অ্যাপ্লাই করবে, তার আগে অ্যাপ্লাই করবে না। এই কথাটা বারবার বলে দিচ্ছি, মাথায় ঢুকে রাখবে। নেক্সট, কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য, সেগুলো একটু দেখে নিই। তো ডকুমেন্টস লাগবে দরখাস্তকারী অর্থাৎ স্টুডেন্টের ছবি লাগবে, রঙিন ছবি লাগবে, আর কী কী লাগবে, 20 কেবি ম্যাক্সিমাম হলো 20 কেবি, আর আর সরি ম্যাক্সিমাম এখানে লেখা হয়নি, ম্যাক্সিমাম এটা 50 কেবি, ম্যাক্সিমাম 50 কেবি, মিনিমাম 20 কেবি। ওকে, নেক্সট আর কী কী হবে, নেক্সট সহ আবেদনকারী, এখানে সহ আবেদনকারী বলতে অভিভাবকের এর ছবি লাগবে, আর কী কী লাগবে, আর দেখো ছাত্রের আধার কার্ড, এটা তো লাগবেই, অভিভাবকের ঠিকানা প্রমাণপত্রটা এই কারণে লাগবে যে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে 10 ইয়ার্স অর্থাৎ 10 ইয়ার্স তুমি যে রেসিডেন্টে আছো, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তুমি যে 10 বছর আছো, তার একটা প্রমাণপত্র লাগবে, যেটা তোমরা অঞ্চল থেকে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে, আর ছাত্রের স্কুলের মাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড লাগবে, তুমি যে সমস্ত ইয়ার পড়েছো আগের বছর, যেগুলো সমস্ত যা তোমার ডকুমেন্টস আছে এডুকেশনাল ডকুমেন্টস, সেগুলো সব লাগবে। এবার তুমি যে পড়ছো কেন বলছিলাম যে অ্যাপ্লাই করার তোমরা কোনো ইয়ারে ভর্তি হবার পরই তারপর অ্যাপ্লাই করবে, কারণ এখানে দেখো লেখা আছে ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যেখানে ভর্তি হয়েছো তার ভর্তি রসিদ লাগবে। এবং আরেকটা জিনিস লাগবে অবশ্যই, সেটা হলো প্রত্যেকটা তুমি ধরো এখন টুয়েলভে পড়ছো, তো বিএসসি তুমি বিএসসিতে ভর্তি হয়েছো, তো বিএসসিতে 3 বছর 3 ইয়ার, বা তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো ইঞ্জিনিয়ারিংয়ে 4 ইয়ার, বা তুমি ফার্মাসিস্টে ভর্তি হয়েছো যে ইয়ার যে কোনো ইয়ার, ঠিক আছে ওটা কোনো ম্যাটার নয়, তুমি যেখানে ভর্তি হয়েছো, ওকে যেখানে ভর্তি হয়েছো তার যত বছরের কোর্স, ওকে তার যত বছরের কোর্স সেই ইয়ারের একটা স্লিপ থাকে যে এই সেমিস্টারের ফিস, ফার্স্ট সেমিস্টারের ফিস এত, ফি স্ট্রাকচার এটা, সেকেন্ড সেমিস্টারের ফি স্ট্রাকচার এটা, থার্ড সেমিস্টারের ফি স্ট্রাকচার এটা, ফোর্থ সেমিস্টারের ফি স্ট্রাকচার এটা, এরকম একটা দেখবেন একটা থাকে সমস্ত কলেজে সমস্ত জায়গায় ভর্তি হতে গেলে সেটা থাকে, সেটা ওখানে দিতে হবে। এবং তার নিচে দেখবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের সই থাকে, তো সেগুলো ওখানে দিতে হবে। তো রিকোয়ার্ড ডকুমেন্ট কী আমি বলে দিলাম, প্রথমে হচ্ছে পিকচার অফ স্টুডেন্ট অ্যান্ড কো বরোয়ার, এটার মানে হলো স্টুডেন্ট এবং আবেদনকারী যে পেরেন্টস বা যে সহ আবেদনকারী, অর্থাৎ যে তোমার তুমি লোনটা শোধ দিতে না পারলে যে লোনটা শোধ দিবে তার ছবি লাগবে আর তোমার ছবি লাগবে। আর কি লাগবে? আধার কার্ড, আর কি লাগবে? আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আগে 10-এর পর থেকে তুমি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো দিয়েছিলে সেগুলো লাগবে। আর কি লাগবে? আর লাগবে প্যান কার্ড। কার কার লাগবে? তোমার অবশ্যই স্টুডেন্টের প্যান কার্ড লাগবে, আর হচ্ছে কো বরোয়ার, অর্থাৎ যে তুমি লোনটা শোধ দিতে না পারলে যে লোনটা শোধ দিবে তার স্টুডেন্ট অথবা কো বরোয়ার প্যান কার্ড লাগবে। সাপোজ আমি ধরছি কোনো একটা 12-এর স্টুডেন্ট, তার এখন বয়স 17 বছর, ঠিক আছে, সে ধরো এখন রেজাল্ট তো কিছুদিনের মধ্যে এইচএস রেজাল্ট বেরিয়ে যাবে, তো তারপরে সে কোথাও একটা ভর্তি হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ে, সাপোজ ভর্তি হয়ে গেল, তো তারপর তার বয়স তখনও 17 বছর, 18 বছর হয়নি, তো 18 বছর না হলে তো প্যান কার্ড করা যাবে না। তো তখন সে কি করবে? কোনো চিন্তার কোনো কারণ নেই, ওই ওয়েবসাইটেই একটা আন্ডারটেকিং ফর্ম আছে, সে আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করে আপলোড করে দিতে হবে। কাদেরকে? না যাদের প্যান কার্ড নেই, আর ফ্যামিলির তো প্যান কার্ড থাকে অবশ্যই, যদি না থাকে তোমার পেরেন্টসের তো করিয়ে নেবে, ঠিক আছে, ফ্যামিলির প্যান কার্ডটা করিয়ে নেবে। আর তোমার যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে যদি প্যান কার্ড না করিয়ে থাকো আগে প্যান কার্ডটা করিয়ে নাও। আর যদি প্যান 17 এর যদি কম হয় তো আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করে ওখানে জমা দিয়ে দাও, ওকে। এরপর এই যেখানে বলছিলাম ছাত্রের প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তো পোর্টালে যে ফরম্যাট দেওয়া হয়েছে তার অঙ্গীকারপত্র, ওকে। এরপর এই কেবি 400 কেবি ম্যাক্সিমাম, 100 কেবি মিনিমাম, এগুলো তোমরা সাইবার ক্যাফে যখন যাবে তারাই অটোমেটিক করে দেবে, এর জন্য কোনো ক্রাইটেরিয়া কিছু ফলো করতে হবে না। সো থ্যাংক ইউ। সো বারবার বলে দিচ্ছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করার জন্য যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো, নাম্বার 1 তোমরা কোনো কোর্সে ভর্তি হবার পরই অ্যাপ্লাই করবে। নাম্বার 2 তোমরা দেখে নেবে তুমি যে কো বরোয়ারের ইনফরমেশান দেবে সেই কো বরোয়ারের সিভিল স্কোরটা ভালো হতে হবে। নাম্বার 3 এই মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এটাও আমার বলা হয়নি, ভিডিও শেষে আমি বলে দিলাম, যে ধরো তুমি যে ব্যাংকে অ্যাপ্লাই করছো, যে ব্যাংকে তুমি নিতে যাবে সে ব্যাংকে তোমার সিভিল স্কোরটা যাতে ভালো থাকে এরকম ব্যাংকেই অ্যাপ্লাই করবে। সাপোজ তুমি এসবিআই অ্যাপ্লাই করছো, এসবিআই ব্যাংকের ডিটেলস দিচ্ছ, তো ওই এসবিআই ব্যাংকেই তোমার কো বরোয়ার বা তোমার সিভিল স্কোরটা ভালো হতে হবে, বুঝতে পারলে? সো থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।